ঋতিক রোশন সাইফ আলী খানের যে অ্যাক্টিং খুবই ভালো লেগেছে আমার। আর পুষ্কর গায়ত্রী ডাইরেকশন, আগের বিক্রম বেদাও অনেক অনেক পছন্দ করেছিল, এটাও সুপার ডুপার হিট, এটাও হিট হয়েছিল। বাট হ্যাঁ, যারা ওইটা দেখেছে তারা বলবে সব মানে সাসপেন্স মুভি, লাস্ট এন্ড সিন অফ দি আছে, তো সেইখানে যদি ওটা রিভিল হয়ে যায় তাহলে আর ওই ওয়ার্থ ওয়াচিংটা থাকে না, কারণ এটাই মেইন নেচার অ্যাকচুয়ালি সাসপেন্সটাকে ধরে রাখাটা। ওয়েলকাম টু বায়োস্কোপ বাংকাপল, আমি অম্বালি, আমি অভিষেক। আমরা এসে গেছি আমাদের নতুন আরেকটা ভিডিও নিয়ে। তার আগে যারা চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করেনি, প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, বেল আইকন প্রেস করুন, যাতে যখনই আমরা নতুন ভিডিও আপলোড করবো আপনার নোটিফিকেশান পেয়ে যাবেন। এছাড়াও আপনারা আমাদের ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রামকে ফলো করতে পারেন, ওখানে আমরা নানান ইন্টারঅ্যাকটিভ পোস্ট দিই, পোলস দিই, কোয়েশ্চেন অ্যান্সার্স দিই, ওখানে আপনারা আপনাদের মতামত জানাতে পারেন, অথবা আপনারা কমেন্ট বক্সে আপনাদের মতামত জানাতে পারেন। আর এদের লিঙ্ক এই ভিডিও ডেসক্রিপশনে দেওয়া থাকবে। আজকে আমরা একটা মুভি রিভিউ নিয়ে এসেছি, বিক্রম ভেদা। অরিজিনাল বিক্রম ভেদা নয়, যেটা 2017 রিলিজ করেছিল, আমরা ওটা দেখিনি, আমরা ডাইরেক্ট এটা দেখেছি। ডাইরেক্টেড বাই সেম পুষ্কর গায়ত্রী, এরাই ডাইরেক্ট করেছিল অরিজিনাল বিক্রম ভেদা। বাট এটাতে কাস্টিংয়ে আছে হৃতিক রোশন, সাইফ আলী খান, যোগ্যতা বিহানি, রাধিকা আপটে, রোহিত সুরেশ সরফ, এরা মেনলি, আর অন্যান্য অনেকেই আছে। তো এটা এর আগের বছর আই থিঙ্ক 2022 নভেম্বরে আই থিঙ্ক রিলিজ করেছিল, অনেকদিন পরে ওটিটিতে দিয়েছে, সরি 29 সেপ্টেম্বর রিলিজ করেছিল। বাট হ্যাঁ, এটা জিও সিনেমা এবার দিয়েছে ওটিটি প্ল্যাটফর্মে, তো আমরা ওখানেই দেখেছি। তো তোমার কেমন লাগলো? ভালো, বেশ ভালো, বেশ অ্যাকশন মুভি দেখানোর একটা নতুন স্টাইল মনে হলো, কারণ কি অ্যাকশন মুভি অনেক দেখেছি কিন্তু এই অ্যাকশন মুভিটা একটু আলাদাই তুলনামূলক, আমি বলবো, ডিটেলসে পরে আসছি। তোমার কেমন লাগলো? আমারও বেশ ভালো লেগেছে, মানে খুব দারুণ, অসাধারণ বলবো না, বাট হ্যাঁ ভালো লেগেছে আমার, ওয়ার্থ ওয়াচিং। মানে অ্যাট লিস্ট ওয়ান টাইম ওয়াচের জন্য তো খুবই ভালো। হ্যাঁ, আমি বলবো স্পেশালি ঋতিক রোশন, সাইফ আলী খানের যে অ্যাক্টিং খুবই ভালো লেগেছে আমার। আর পুষ্কর গায়ত্রী ডাইরেকশন, আগের বিক্রম ভেদাও অনেক অনেক পছন্দ করেছিল, এটাও সুপার ডুপার হিট, এটাও হিট হয়েছিল। বাট হ্যাঁ, যারা ওইটা দেখেছে তারা বলবে সব মানে সাসপেন্স মুভি, লাস্ট এন্ড সিন অফ দি আছে, তো সেইখানে যদি ওটা রিভিল হয়ে যায় তাহলে আর ওই ওয়ার্থ ওয়াচিংটা থাকে না, কারণ এটাই মেইন নেচার অ্যাকচুয়ালি সাসপেন্সটাকে ধরে রাখাটা। একদম, তো যারা দেখে নিয়েছে তাদের জন্য হয়তো অতটা ইম্প্যাক্টফুল হবে না, বাট যারা ফার্স্ট টাইম দেখছে তাদের জন্য সত্যি খুব ভালো, মানে অ্যাক্টিং ওয়াইজ বলুন, আর কিছু অবভিয়াসলি চেঞ্জেস আছে এখানে। ভেদার যে ক্যারেক্টারটা যেটা হৃতিক রোশন করছে, সেটা ওখানকার বিজয় সেতুপতি থেকে অনেকটাই আলাদা, এটা অন্যরকম ভাবে ইন্টারপ্রেট করেছে, একদম অ্যাগ্রেসিভ বেশি, যে লুকটা দিয়েছে বেশ আমার ভালো লেগেছে, বেশ লেগেছে। আমি তো মানে ওটাই, মানে ঋতিক রোশনের এরকম লুক মনে হয় আমি দেখিনি কোথাও, মানে লাইক হি ইজ আ গ্রেট গড, মানে এত সুন্দর ফিচার্স, ওর ফিজিক্যাল ফিচার্সটা ওখানে, যে সুপার 30 অনেকটা চেঞ্জ করেছিল, হ্যাঁ সুপার 30 তো অনেকটা চেঞ্জ করেছিল, এখানে অনেকটা চেঞ্জ করেছে। মারপিট করছে ডন, তো তার সাথে এরকম একটা ফিচার্স, মানে এইটার পাশে যদি তুমি ওয়ার বা এগুলো রাখো, তো হেলেন এভেন এর পার্থক্য দুটো ক্যারেক্টারের দেখার ক্ষেত্রে, আর আমি বলবো বেশ ভালো লেগেছে, কেন কি আলটিমেট, আমি তো সিনেমা থেকে শিখলাম আলটিমেট এথিক্স, মানে এথিক্স তোমাকে, এথিক্স আর ভ্যালুজ তোমাকে আলাদা করে, অন্যদের থেকে আলাদা করে, মানে তুমি কোন জিনিসগুলো নিয়ে চলছো সেটা, সেটাই তোমাকে জাজ করে যে আসলে তুমি ক্রিমিনাল নাকি, একদম তো ডিসিশন গুলো তোমার, সেটা তুমি পুলিশ হয়েও সেও ডাকাত হতে পারে, সেও খারাপ হতে পারে, আর একটা ক্রিমিনাল হয়েও তারও যদি ভিশনটা ভালো হতে পারে, মানে যেটা এখানে দেখিয়েছে সচ্ছতাকে, যে একটা ক্রিমিনাল ব্যাকগ্রাউন্ডে সবাই যেমন ক্রিমিনাল, তার আশেপাশে সবাই খারাপ,
সেখান থেকে একটা কি সুন্দর একটা আইডিয়া নিয়ে, আইডিয়া কি সুন্দর একটা চিন্তাধারা বা করলো ওইটা, মানে বলে না কিচের মে কমল কা ফুলকি ওরকম টাইপের যে পাকেই পদ্ম হয়, তো ওই জিনিসটা আমার ওকে দেখে মনে হয়েছে। আর তারপরে যখন পুলিশের, আমি তো ভাবিনি পুলিশের দিকে নিয়ে যাচ্ছে ব্যাপারটা, আমি ভেবেছিলাম কি বলো আর একটা যে ভিলেন ছিল পরশুরামের জায়গায় ওই দিকটায় যাবে বা ওদের ওই দিক থেকে কোনো কিছু রিভিল হবে ভেবেছিলাম, তো এই টুইস্টটা বেশ অন্যরকম লেগেছে আমার, বেশ ভালো। হ্যাঁ, আর এখানে মানে ডাইরেক্টরিয়াল চয়েসেস খুব ভালো, আমার যেভাবে স্টোরি বলছে মানে গল্পটা বেশ ভালো, বিক্রম বেতালের কনসেপ্টের সাথে যেভাবে একবার করে ধরা পড়ছে, একটা করে স্টোরি বলছে, তার অ্যান্সার অনুযায়ী তুমি তোমার প্রশ্নের অ্যান্সার পেয়ে যাবে, এটা যেটা অ্যান্সার হবে সেটাই তোমার যা চাইছে সাইফ আলী খান তার অ্যান্সার ওর সাথে জুড়ে আছে। আর যেহেতু দুজনেরই এথিক্সটাকে কি বলবো মানে চিন্তাধারা বা ভিশনটা একই, যে ভালো খারাপের যে বিবেচনা বোধটা দুজনেরই এক ধরনের, লাইন লাইনের পারে ভালো খারাপ যে ব্যাপারটা, তো তাই জন্য ওরা দুজন মানে বলে না যে চিন্তাধারা যে, হ্যাঁ মানে ও যেটা ভাবছে হৃতিক রোশন সেটা একমাত্র বুঝতে পারবে সাইফ আলী খানই, সেটা ভেবেছে বলেই ওকে টার্গেট করে, দুজনেরই চিন্তাধারাটা ঠিক আর ভুলের যে গ্যাপটা যেটা একটা খুব ফাইন লাইন, কেন কি দুজনেই মার্ডার করছে, দুজনের কাজই আমি বলবো ঠিক রাখাটা খুব মুশকিল, কিন্তু যে ঠিক রেখেছে এরপরেও সেই তো হিরো, মানে ব্যাপারটা হচ্ছে মানে তুমি লাইনটা মুছে দাওনি সব জায়গায় লাইনটাকে মেইনটেইন করে রেখেছো, মানে আমার মনে প্রত্যেকটা ক্যারেক্টার প্রত্যেকটা মানুষের মধ্যেই তার কোন না কোন জায়গায় এই ফাইন লাইনটা সবার আছে, যারা ওটা রাখতে পেরেছে তারা একটা আলাদা মানুষ, আর যারা রাখতে পারেনি তারা অন্য ধরনের মানুষ, সেটাই হয়তো বিচার করে তোমার ক্যারেক্টারিস্টিকস গুলো কেমন হবে। তো এই জিনিসটা মানে সে একজন ভিলেন আর হিরো দুজনের প্রফেশন আলাদা হয়েও সেই জিনিসটাকে দেখিয়েছে যে ওদেরকে মেলবন্ধনটা ওখানেই, আমার যেটা এখানে একটা গ্রিফ আছে যে হৃতিক রোশন যে ওই গ্যাংস্টার হচ্ছিল যে উপরের দিকে উঠছে আস্তে আস্তে, সেই জিনিসটাকে এখানে ওরকম ভাবে দেখানো হয়নি, দেখানো হয়েছে যেখানে ও উঠছে বা কাজ করছে গ্যাংস্টার হিসাবে, একটা দুটোই ফাইট সিন হয়েছে, সেখানে আমি এক্সপেক্ট করেছিলাম আর একটু যদি দেখানো হয় আর আরো একটু বেশি যে কি আইডিয়া কি এনে ও আর এত তাড়াতাড়ি এত উপরে উঠে যাচ্ছে, আচ্ছা ওই জিনিসটা এখানে একটু আমার মিস লেগেছে, এটা দেখালে একটু ভালো লাগতো আমার। আচ্ছা, আমার যেমন মনে হয় ফাইট সিন বললে বলে আমার মনে পড়লো ফার্স্ট ফাইট সিন যেটা দেখানো হয়েছিল খেতে, যখন একটা বাচ্চাকে কিডন্যাপ করেছিল, সেটা বেশ অন্যভাবে দেখানো হয়েছে, মানে সিনেমাটোগ্রাফিটা বেশ অন্যরকম দেখানো, যে ডাইরেক্ট ফাইট দেখাচ্ছে না, আর ডাইরেক্ট ফাইটটা দেখাচ্ছে না, একবার হৃতিক রোশনকে দেখাচ্ছে একবার যাকে মারছে তাকে দেখাচ্ছে না, হ্যাঁ এক্স্যাক্টলি মানে রেজাল্ট দেখাচ্ছে বাট কি করে হলো ওটা দেখাচ্ছে না, সেটা বেশ ক্রিয়েটিভ লেগেছে, কারণ একটা নতুনত্ব আমি অন্য কোথাও দেখিনি, আর ওটা একটা সাসপেন্স ক্রিয়েট করছে, যে যেমন হয় না সুপারম্যান ভগবান যখন মারছে দেখতে পাচ্ছি না কিন্তু কাজ হয়ে যাচ্ছে, ব্যাপারটা ওরকম একটা সাসপেন্স বেশ একটা অন্যরকম মানে একটা একটা অন্যরকম ভিজুয়াল এফেক্ট ক্রিয়েট করেছিল, ওটা রকম একটা টেনশন ক্রিয়েট করেছিল, সেটা আমার বেশ মানে গুড অ্যাটেম্পট বলবো, আমার ভালো লেগেছে। আমি জানি না এরকম প্রত্যেকটা সিন হলে কেমন লাগতো, কিন্তু একটাই দিয়েছে, ওরাও জেনেছে হয়তো যে পুরোটা লোকে হয়তো মিস করবে, তাই জন্য পরের গুলো পুরোটা দিয়েছে। আর ওটা ইন্ট্রোডাকশন ছিল ঋতিক রোশনের ক্যারেক্টারটার, ওর ফাইটিং এর ও কিভাবে ফাইট করে, সেই জন্য হয়তো আমার মনে হচ্ছে ওই সময়টা দিয়েছিল, বাকি অন্য টাইমে দেয়নি, তো ওটা ভালো লেগেছে। আর হ্যাঁ, ঋতিক রোশনের ক্যারেক্টারটাকে খুব এলাবোরেট করেনি, কারণ কি যেমন করে বলছিল যে তর উপর থেকে তিনতলা এখান থেকে লাফিয়ে তরল, একটা শটেই দেখিয়ে দিল, একটা শটে দেখিয়েছে খুব ডেসক্রাইব, আগে থেকে কি কেন দেখায়নি, কেন কি এখানে আমার মনে হয়েছে যে স্টোরিটা মেন রেখেছে, আর ওদের দুজনের সাইফ আর ঋতিকের কেমিস্ট্রিটা এখানে মেন দেখিয়েছে,
দুজন দুরকম আলাদা আলাদা ফিল্ড বা অপোজিট ফিল্ডে হয়েও তাদের এথিক্সগুলো কী করে সেম, ভ্যালুসগুলো কেমন করে সেম, ওই হিসাবে ওগুলোকে বেশি হাইলাইট করেছে। তাই জন্য হয়তো সাইফারে যেমন প্রথম দিকটা একটু দেখিয়ে দিয়েছে ব্যাক স্টোরিটা, তারপর ঋত্বিকের এন্ট্রি হয়েছে। আর রাধিকা থেকে সত্যি আমার কুরিয়ার মানে ডেলিভারি বয় মানে হলো হলো দুজনের মধ্যে একটা মানে যোগসূত্র। ও যেখানে রাধিকা আপনি যেখানেই থাকে যতটুকুনি রোলে থাকুক ও খুব ভালো অ্যাক্টিং করে, সেটা সেটা নিয়ে কিছু বলার নেই, বলার নেই। আর বাকি যারা ওর ভাইয়ের যে রোল করেছে রোহিত সুরেশ বলুন আর ওর গার্লফ্রেন্ড, শতকের রোলটা খুব ভালো লেগেছে। হ্যাঁ ভাইয়ের যে রোলটা, তারপরে ওর যে গার্লফ্রেন্ড চিত্রা চন্দা চন্দা ইয়োগাতে বিহানি করেছে, ভালো করেছে ওরা, ভালো করেছে। যতটুকুনি সময় ক্যামেরার সামনে ছিল ক্যামেরাটাকে রেখেছে। মিউজিকও খুব ভালো ইউজ হয়েছে, মিউজিক সত্যি খুব ভালো, মানে পুরনো গানগুলোকে ইউজ করা হয়েছে। এটা আমরা ইয়েতে দেখেছি, লুডোতে দেখেছিলাম ইউজ হয়েছিল তখন, ওটা লুডোতে দেখেছি, চুপে দেখেছি, চুপে দেখেছি, এক্স্যাক্টলি। তো বেশ ভালো লাগে এগুলো, এখন আসছে ট্রেন্ড হচ্ছে ব্যাপারটা, আর ভালো লাগছে, মানে ঠিক সময় যদি ইউজ করা ইউটিলাইজেশনটা আমি মানে এফেক্ট ফেলে। আর যে এটা না যে শুধু দিয়েছে, এটাও দেখাতে যে যে শুনছে সে এনজয় করছে। যখন ফার্স্ট ঋত্বিক রোশন মারতে গিয়ে যখন দাঁড়িয়ে গেল এনজয় করছে, মানে ওর সাথে আমরাও এনজয় করছি ব্যাপারটা, যে ইম্পর্টেন্স ওই ওকে মারবো বা এগুলো থেকে ইম্পর্টেন্ট ও গানটা, ওই জিনিসটা খুব ফ্লেভারটা খুব ভালো ছিল। আর আমি বলবো ক্যামেরার শটস খুব ভালো, খুবই ভালো। কিছু কিছু স্লোমো দেখিয়েছে, কিছু কিছু ফাস্ট দেখিয়েছে, অ্যালকোহলীয় গানের মধ্যে অসাধারণ কোরিওগ্রাফিটা আর সিনেমাটোগ্রাফি দারুণ লেগেছে, অসাধারণ। আর সেম সিনেমাটোগ্রাফি কিছু কিছু ফাইট সিনে খুব সুন্দর দেখেছে, লং শট আছে আর মানে ওয়ান শট আছে, তারপরে তোমার কখনো কখনো সেম শটে কখনো স্লোমো কখনো ফাস্ট, নরমাল না একটা জিনিস হয়তো বোতলটা ভাঙলো ওটা স্লোমো তারপরে কিছুটা ফাস্ট, এই যে ফাস্ট এন্ড স্লোমো যে স্পিড নিয়ে যে ক্যামেরার সাথে খেলেছে এটা খুব ভালো লেগেছে, এটা এনগেজিং রেখেছে অডিয়েন্স, একদম এনগেজিং রেখেছে। আর আমার মনে হয় এটা একটু বলিউডের নতুনত্ব ব্যাপারটা, অতটা আমি দেখিনি চোখে পড়েনি, এটা বেশ ভালো লেগেছে। তো আপনারা জানাবেন, ওভারঅল আমাদের ভালোই লাগলো সিনেমাটা, খুবই ভালো লেগেছে, একটা নতুন ধরনের, বেশ অনেক কিছু নতুন অ্যাটেম্প্ট করেছে, এগুলো ভালো, একটা ভালো একটা মোরাল স্টোরি দিয়ে বেঁধে দিয়েছে। আর লাস্ট সিনটা যে বিক্রম বেতালে দিয়েছে একটা কমিক, সেটাও একটা মেসেজ, যে আমরা যে ছোটবেলা থেকে যে প্রত্যেকটা গল্পের যে কি হবে ওই হিসাবে, খুব ভালো লেগেছে একদম। আপনারা জানাবেন আপনাদের মতামত কি, এই সিনেমাটা আপনাদের কেমন লাগলো, আপনারা যদি থাকেন আমাদের রিভিউর সাথে একমত কিনা, আর এরকম আর কোন ভিডিও আমরা রিয়্যাক্ট বা রিভিউ করতে পারি সেটাও কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। আর আমাদের ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন। আবার তাহলে নেক্সট ভিডিওতে আপনার সঙ্গে দেখা হবে, বাই বাই।